কাটোয়া মহকুমা গ্রন্থাগারের উদ্যোগে সদ্য প্রয়াত প্রখ্যাত কথাকার হাসান আজিজুল হকের স্মরণসভা অনুষ্ঠিত হলো। মঙ্গলবার সন্ধ্যায় কাটোয়া মহকুমা গ্রন্থাগারের বিদ্যাসাগর সভাকক্ষে হাসান আজিজুল হককে শ্রদ্ধা জানান কাটোয়ার সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিগণ। সভায় শ্রদ্ধেয় কথাকার হাসান আজিজুল হকের প্রতি শ্রদ্ধা জানাতে তার লেখালেখি, জন্মভূমির প্রতি তার আজন্ম আকর্ষণের বিষয়ে আলোকপাত করেন সাহিত্য গবেষক তুষার পণ্ডিত, কবি অসীম বিশ্বাস, প্রাবন্ধিক দিলীপ সাহা প্রমুখ। 1939 সালে কাটোয়া মহকুমার জবগ্রামে জন্মগ্রহণ করেন হাসান আজিজুল হক। উচ্চশিক্ষার জন্য পরিবারের অগ্রজের হাত ধরে 16 বছর বয়সে বাংলাদেশ চলে যান। কাটোয়া মহকুমা গ্রন্থাগারের আমন্ত্রণে 3 বার কাটোয়ায় এসেছিলেন হাসান আজিজুল হক। জন্মভিটের টানে বারবারই কাটোয়ার মাটিতে পা দিতেন দর্শনের অধ্যাপক হাসান আজিজুল। কাটোয়ায় হাসান আজিজুলের স্মরণসভা হচ্ছে জেনে উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন রাজশাহীর উজানের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস কাটোয়া কালনার সব জায়গায় বাড়ি গিয়ে এসি, ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন সার্ভিস, রিপেয়ার ও এসি ইনস্টলেশন আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003, বেলেরহাট, পূর্ব বর্ধমান।